সত্যি বাপু, এত সাজগোজ করে থাকা আমার পক্ষে সম্ভব না। গোপাল, তুমি কি কাণ্ড করলে বলো তো? কি গেরোয় ফেললে আমাকে? এত সাজগোজ করে থাকা, এত গয়নাগাটি, এত ভারী গয়না, বাবা কথা না বলা, এসব এসব করতে গিয়ে তো আমার একেবারে থমটা কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে বাবা, থম আটকে যাচ্ছে। এত কাণ্ড হয় বিয়েতে? এই জন্য আমি মা তোমাকে বারণ করেছিলাম এত করে। চুপ করবি? সারাক্ষণ ধরে বক 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 করে যাচ্ছে, আমি মরছি আমার জ্বালায়। তোর কাকা এখন এসে পৌঁছলো না, সম্প্রদানটা তো সেই করবে। হ্যাঁ, গুলতি তো বাইরে গেছে। আচ্ছা, কাকা কি একাই আসবে? তোর কাকি নিয়ে আসবে শুনি? তোর কাকি তো শুনলাম ঝিল্লিকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। ভালোই হয়েছে সে গেছে, যা কাণ্ড বাঁধিয়েছিল তোর কাকি, বাব্বা। যাকে যাক, আজকের দিনের এসব আমি মনে করতে চাই না। বৌদি, আরে এই তো, আরে থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে। কি কাণ্ড বলো তো বৌদি, এই এত বড় বাড়ি করে ফেলেছে মোদকরা, আর সেই বাড়িতে আমাদের মিঠাইয়ের বিয়ে হচ্ছে। জয় গোপাল, জয় গোপাল, আমি খুব খুশি হয়েছি রে মিঠাই। তাক তাক তাক, ওট ওট, দেখি দেখি দেখি, ও বাবা কি মিষ্টি লাগছে। আমার কিন্তু মোটেই ভালো লাগছে না গো কাকা, আমার তো আগে দোকানটা করার কথা ছিল, কিন্তু মা আমার আগেই বিয়ে দিয়ে দিচ্ছে। দেখো দেখো দেখো, এর অবস্থা কেন দেখো তুমি? দূর পাগলি, তুই এখনো সেই দোকান নিয়ে পড়ে আছিস? হ্যাঁ, তোর তো ভাগ্য ফিরে গেল রে মিঠাই। হ্যাঁ, কত বড় বাড়ির বউ হচ্ছিস বলতো তুই, কত বড় ব্যবসায়ীদের। তাতে মিঠাইয়ের কি কাকা, এই সব হচ্ছে মা আর দাদুর জন্য। আমার কথা হচ্ছে, মিঠাই কি নিজে নিজের খেয়াল রাখতে পারতো না, নাকি মা আর গুলতি দায়িত্ব নিতে পারতো না? হ্যাঁ, মা তো চিন্তা করছে দেখে দাদু আমার এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। দাদু দাদু বলেছিল পেরাইজের টাকাটা দিয়ে আমাকে একটা দোকান খুলে দেবে। রে মিঠাই, তুই চুপ কর চুপ কর, আজকে তোর বিয়ে, এত তরবার তরবার করিস না। হ্যাঁ, একটু ভালো করে বোঝাও দেখিনি ঠাকুরপো, আমার তো বলে বলে মুখ একেবারে ব্যথা হয়ে গেছে। চলো চলো, এবার আমাদের যেতে হবে, চলো। গোপাল, আমার না ভয়ে হাত পাটা কেমন কাঁপছে, খুব ভয় করছে গোপাল। কেন বলো তো?